Bye-bye. চলে যাচ্ছে আমাকে ছেড়ে? For 3 days only. For 3 days only. আশা করি তোমার ট্রিপ অনেক ভালো যাবে। ইনশাল্লাহ। So I went to Kolkata for my first international tour without Sati. যেহেতু ভিসা হয় নাই তো আমার লিটারালি আগের দিন সন্ধ্যায় প্ল্যান হয় যে আমি পরের দিন সকালে কলকাতা যাব আর আমি রাজিয়া আর আন্টির সাথে পরের দিনই কলকাতায় চলে যাই 3 দিনের একটা সফরে। আমরা ফার্স্ট ডে অ্যাট কলকাতা স্টার্ট করি উইথ দ্য ফেমাস এক টাকার চা। বেসিক্যালি আমরা ইন্ডিয়া আসছি রাজের শপিং করতে কলকাতাতে, রাজিয়া আর আদিব ভাইয়ের বিয়ের শপিং। তো আমি ওদের সাথে আসছি আর আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো ওরা কি কি কিনে। আই এম লাভিং দ্য ভাইব অফ কলকাতা। এখানে এত সুন্দর কালারফুল সবকিছু, এত সুন্দর দেখে আনন্দ লাগতেছে, খুব মজা লাগতেছে সারাদিন। সো রাইট নাও উই আর অ্যাট মির্জা গালিব স্ট্রিট। এখান থেকে আমরা হচ্ছে মানিয়াবাড়ির দিকে যাচ্ছি, ওখানে গিয়ে উই উইল ফাইন্ড সামথিং। স্বাভাবিকভাবে ডিজাইনার শপে ফটো বা ভিডিওস অ্যালাউড নাই, তাই কারণে আমি একদম যতটুকু পারছি শর্ট কিছু ক্লিপ নিয়ে এখানে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে রাজিয়া দেখতেছে ওর লেহেঙ্গা, আমার একটা পছন্দ হয়েছে, আই লাইক দিস ওয়ান, বাট এর অন্য কালারটা সুন্দর না। 19,000 বলতেছে, এখানে সব রেঞ্জই হচ্ছে 19-20-এর মধ্যে। রাজিয়া এক দুইটা লেহেঙ্গা ভালোভাবে ট্রায়াল করে, এরপর আমরা বের হয়ে যাই আরও কিছু জিনিস দেখার জন্য। আমরা বাকিরা যে যে শপিং করবো ওগুলো দেখতেছিলাম, সো আমি এই ড্রেসটাও দেখি। এরপরে লাস্টলি আমি রিসেপশনের জন্য একটা ড্রেস নিই। এই ড্রেসটা হচ্ছে আমার কস্টিং পড়ছিল 12,500 রুপি। আমার মনে হচ্ছে এটা অনেক বেশি নিছে, এটা আমি আরও কমে নিতে পারতাম, বাট এটা পরার পর বেশ ভালো দেখাচ্ছিল। এই দোকান থেকে আমরা রাজিয়ার মেহেদি শপিং করি, মেহেদিতে যা সালোয়ার কামিজ কিনবে মোটামুটি এই দোকান থেকে 30-40,000 রুপির মতো আমাদের শপিং করা হয়। এখানে বেশ ভালো ভালো সালোয়ার কামিজ, ইভেন শাড়িও আছে। তো আমরা যে যা নিছি ওগুলা লাস্টে চেক করে বের হয়ে যাই। ফাইনালি আমরা ইয়েলো ট্যাক্সিতে উঠছি। আমরা হচ্ছে ব্রাইডমেডসটা যারা ছিলাম, আমরা শপিং করে ফেলছি, রাজিয়া শপিং বাকি। মেইন শপিং যেটার জন্য আসছি সেটাই বাকি। হাবি জাবি অনেকটা কেনা হয়ে গেছে, কিন্তু এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। এখন যাইতেছি বৃদা দাসেরই আরেকটা শোরুম। আচ্ছা ওকে, সো ওখানে হচ্ছে আরো বেটার কালেকশন দেখতে পারবো। আর আজকের মধ্যে হবে কিনা জানি না, কিন্তু আমরা ইয়েলো ট্যাক্সিতে উঠতে পারছি আজকের মধ্যে। আমি সবসময় এটা মুভিতে দেখছিলাম এন্ড সিরিজে দেখছিলাম, ফাইনালি উঠতে পারছি, মজা লাগছে, অনেক স্পেশাল একসাথে আমরা বসছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট, এটার পাশে মানিয়াবার আছে, এখানে রাজিয়ার এখন লেহেঙ্গা আর হাবি জাবি সব দেখ। দিস লুক সো গুড, দেখ দোস গাউন গুলো। ফাইনালি রাজিয়া এখানে ওর হলুদের লেহেঙ্গা পেয়ে যায়, এটা ও নিয়ে নেয় এখান থেকে। আমার কাছে এই লেহেঙ্গাটা পার্টিকুলারলি খুব বেশি সুন্দর লাগছে। এছাড়াও এই জায়গায় আমরা অনেক শাড়ি কিনি, এরপরে আরও কিছু লেহেঙ্গা কিনি, এখানে থেকেও আমরা মোটামুটি অনেক শপিং করি। ওই দিন সারাদিন শপিংয়ের উপরেই গেছে। আমার জন্য সবচেয়ে ভালো জিনিস যেটা ছিল আমার পুরো সফরে, সেটা হচ্ছে আমার ব্যাকপ্যাকটা। এটা আমি নিছি হচ্ছে শিপির থেকে। এই জিনিসটা আমার অনেক কাজে দিছে অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল, ভেরি হ্যান্ডি আর কোয়ালিটি অনেক ভালো। লাস্টলি আমার এই দোকান থেকেই রাজের বিয়েতে যে শাড়িটা পরবো সেটা নেওয়া হয়। এই শাড়িটা পরছিল আমার 5,500 রুপি। আমি এই শাড়িটাও দেখি, বাট এটার থেকে আমার ফুল ম্যাজেন্টাটা বেশি ভালো লাগে। তো লাস্টলি আমি হচ্ছে ম্যাজেন্টাটাই কনফার্ম করি। একদম এখানে এসে আমরা মোটামুটি সব ধরনের শাড়ি কিনে ফেলছিলাম। একদম শেষে মানিয়াবাড়ে এসে রাজিয়ার মেইন লেহেঙ্গাটা কিনা হয়, বিয়ের লেহেঙ্গাটা। ও এটা সুন্দর করে ট্রায়াল দেয়, এরপর আমরা এটা কনফার্ম করে দিই। শেষ তোমার শপিং? বিয়ের আর হলুদ আর মেহেদি শেষ, রিসেপশন বাকি। ভেরি গুড। রাজিয়ার শপিং শেষ হওয়ার পর আমরা নিচের তলায় যাই, ওখানে গিয়ে আমরা আদিব ভাইয়ের কিছু জিনিস দেখি। আদিব ভাইয়ের ফার্স্টে সাইজে হচ্ছিল না, তো ওই কারণে ওই দিন আর কেনা হয় নাই। বাট মানিয়াবারের ছেলেদের কালেকশনও অনেক সুন্দর, আমার কাছে বেশ ভাল লাগছে। ওদের এখানে ছেলেদের পাগড়ি, জুতা, ইভেন ছেলেদের জুয়েলারি মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে একদম গ্রুমদের জন্য সব ধরনের শেরওয়ানি আছে। আপনার এখানে গেলে যদি 15,000 রুপি বাজেট করেও যান, তাও কিন্তু আপনি শেরওয়ানি নিতে পারেন। রাত হয়ে গেলে আমরা একটু এক্সপ্লোর করতে বের হই কলকাতা সিটি। কলকাতা সিটি ইজ সো মাচ কালারফুল।
আমাদের বেস্ট পার্ট ছিল হচ্ছে এই রাইডগুলো। আমরা এই অটো রাইডগুলো খুব বেশি এনজয় করি, কারণ ফুল টাইম মিউজিক চলতেছিল। উই হ্যাড সো মাচ ফান হিয়ার। বের হয়ে রাত্রেবেলা এক্সপ্লোর করতে করতে আমরা হচ্ছে আইসক্রিম খাই। আমি যে আইসক্রিমটা নিই, এটাতে দুইটা ফ্লেভার ছিল। সো মেইনলি উনি হচ্ছে কাপ আইসক্রিমটাই উপরে কোণে বসায় দেয়, এরপরে আমরা ওইটা খেতে খেতে পুরা সিটির যেই লাইটিং আছে ওই জিনিসটা দেখি। আমরা হচ্ছে কলকাতা এখন এক্সপ্লোর করতেছি, আমি আইসক্রিম নিয়ে নেছি, আশেপাশে মানুষজন গোলগাপ্পে খাচ্ছে, ইটস আ ভেরি গুড ভাইব। এমনি এমনি এটাকে হচ্ছে গিয়ে সিটি অফ জয় বলে না, দ্য কালার্স এন্ড দ্য ভাইব, ও মাই গড, এটা ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে এন্ড দিস লুকস সো প্রিটি। আমাদের ডিনার শেষ, এখন হচ্ছে আমরা একটু এক্সপ্লোর করব, মানে একটু ঘোরাঘুরি করব, এরপর আমরা হোটেলে চলে যাব। উই ওয়ার লাকি এনাফ, আমরা কলকাতায় যে টাইমে যাই ওই টাইমে হচ্ছে ক্রিসমাস চলতেছিল আর নিউ ইয়ারও আসতেছিল সামনে। তো ওরা এত সুন্দর লাইটিং করে উপরে নিচে, যেখানেই তাকাই খুবই সুন্দর লাইটিং ছিল। তো ওই জিনিসটা আমরা রাতে খুব বেশি এনজয় করি। আশেপাশে এত লাইট, এত সুন্দর লাগতেছে, এই যে পিছনে হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা লাইট, উপরে লাইট, পিছে লাইট, সো প্রিটি। আমার ফার্স্ট ডে কলকাতা ওয়াজ ভেরি নাইস এন্ড শপিং দিয়েছিল, বাট উই অ্যাকচুয়ালি এনজয়ড আ লট।